ভেকচিন মজুত থকা বুলি হিমন্ত বিশ্ব শর্মায় অভয়বাণী দিয়া টুইটত হ হ ছাত্র ছাত্রীয়ে প্রকাশ করিলে মনৰ উৎকণ্ঠা। ভেকচিন নহয় হেশটেগেরে মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল করার আহ্বান জানাইছে করোনার ভয়ত কুঙা হওয়া ছাত্র ছাত্রী সকলে। রাজ্যত কোভিড ভেকচিনের নাটনি, ভেকচিন লবলে গৈ বিমুখ হওয়া মানুষের মুখে মুখে বাগরি হওয়া এই বাতরিয়ে হতাশ করেছে বহুত। প্রতিদিনে 2 লাখলৈকে দেশত করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হওয়ার ক্ষণত ভেকচিনের নাটনির বাতরিয়ে শঙ্কিতও করেছে রাইজ। এনে উদ্বিগ্নতার ক্ষণত টুইটেরে রাজ্যবাসীক আশ্বস্ত করলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হ্যাশট্যাগ কোভিড ভ্যাকসিন আপডেট শীর্ষক টুইটত হিমন্ত বিশ্ব শর্মায় জানালে রাজ্যত মজুত আছে 3,25,000 পালি কোভিশিল্ড ভ্যাকসিন, লগতে মজুত আছে 2 লাখ পালি কোভ্যাক্সিন। দুই এদিনের ভিতরতে 1 লাখ পালি কোভ্যাক্সিন আহি পাব বলিও জানালে স্বাস্থ্যমন্ত্রীয়ে। এই আশার বতরা দি প্রাপ্যজনক ভ্যাকসিন লওয়ার আহ্বান হিমন্ত বিশ্ব শর্মার। হ্যাশট্যাগ ইন্ডিয়া ফাইটস করোনার সামরা হিমন্তর টুইটত স্বাভাবিকতেই কমেন্ট আহিল বহুজনের, কিন্তু ভ্যাকসিন সম্পর্কীয় টুইটত 100% বিষয় হাইস্কুল আর উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষা। হ্যাশট্যাগ ক্যানসেল আসাম বোর্ড এক্সাম উদ্ধৃতিরে বহুজনের গুরুত্বপূর্ণ মন্তব্যর বিপরীতে একাংশ দিলে রৈখিক কমেন্ট। করোনার সংহারের এই ক্ষণত পরীক্ষা নিপিছালে অহাবার ভোট নিদিয়ার সকিয়নি সেই সকলের। মুঠর উপর হিমন্ত বিশ্বর টুইটর কমেন্টত প্রকাশ পালে রাজ্যের হাজার হাজার মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীর উদ্বিগ্নতা। ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। করোনাত আক্রান্ত হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, হসপিটালত ভর্তি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাক। দ্বিতীয়বারের বাবে করোনাত আক্রান্ত হয়েছে ইয়েদুরাপ্পা, মণিপাল হসপিটালত ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রীগুলিক। দেশত অক্সিজেনের মজুতর বুঝ ললে নরেন্দ্র মোদিয়ে। অক্সিজেনের প্রকল্পসমূহ উৎপাদন বৃদ্ধির পরামর্শ, করোনা পরিস্থিতির যুঁজিবলৈ অক্সিজেনের পর্যালোচনা, অতি কমেও 15 দিনলৈ অক্সিজেন মজুত রাখিবলৈ আহ্বান জানাইছে নরেন্দ্র মোদিয়ে।